ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। আজিয়ে 16 অক্টোবর কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন। 1956 সালের আজিয়ের এদিনত তার বাফর কর্মস্থল বরিশালের আমানতগঞ্জ রেড ক্রস হাসপাতালত জন্মগ্রহণ করে তিনি। আমি ঈশ্বর আমি শয়তান রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রথম কবিতা ইয়ের। 1973 সালত দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশ হয় কবিতাও, যদিও রুদ্র এড়ে তার নাম নছাপাই। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? রাইফেল তাক করে আছো মানুষের দিকে। রুদ্রর বাপ ডক্টর শেখ ওয়ালিউল্লাহ এবং মাতা শিরিয়া বেগম। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার অন্তর্গত সাহেবের মেঠো গ্রাম। উচ্চ মধ্যবিত্ত পরিবারের জন্ম লওয়া রুদ্রের শৈশবের অধিকাংশই সময় হেঁটে নানা বাড়ি মিঠেকালী গ্রাম। এরিয়ার পাঠশালাতেই তার পড়াশোনা শুরু। তোমরা এখন বৃত্তের পাহারাদার, বৃত্তবানের প্রহরী, বৃত্তবান তোমাকে ব্যবহার করছে। 80-এর দশকত স্বৈরাচার বিরোধী আন্দোলনত সাংস্কৃতিক লড়াইয়ের ময়দানত তিনি আছিল অন্যতম সদস্য। জাতীয় কবি পরিষদ গঠনত প্রধান উদ্যোগী অলর একজন আছিল তিনি। দাহা বিশ্ববিদ্যালয়ের সেই বিস্ফোরক দিনীয়নত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আছিল বিপ্লবর সহগামী এক মানুষ। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতরে চিৎকার শুনি, আজ আমি তন্দ্রার ভেতরে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার স্বল্প সময়ের জীবন রচনা গজ্জে সাত্য কাব্য গ্রন্থ সহ গল্প, কাব্যনাট্য ও অর্ধশতাধিক গান। তারই কবিতার লাইন, জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন, আজিও অবিস্মরণীয়। জাতির পতাকায় আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোই তবু নর্তকের দেহ। কবি রুদ্র বিয়ে করে 29 জানুয়ারি 1981 সাল, স্ত্রীর নাম লিমা নাসরিন। পরবর্তী হালে তিনি তসলিমা নাসরিন নামে পরিচিত হয়ে ওড়ে আর নিজের বিতর্কিত লেহাইল্লাই আলোচিত হয়। তসলিমা মূলত আছিল চিকিৎসক, রুদ্র ও তসলিমার পরিচয় লেহালেহির সূত্রধরী। পরিচয় ক্রমে রূপ লয় প্রণয়। তসলিমা নাসরিনের রুদ্র বিয়ে গইছেন সামাজিক প্রথাভাঙ্গী অভিভাবকর অমতে। রুদ্র তসলিমার দাম্পত্য জীবন ভালোই হাইটেন। রুদ্রের উৎসাহ ও প্রেরণা তসলিমাও পুরোপুরি জড়ায় যায় লেহার জগতের ফোয়ারে। এই অবদানের তসলিমা যদিও অস্বীকার নগরে। প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? কিন্তু রুদ্র তসলিমার এই সুখের সংসার স্থায়ী নয়। 6 বছর দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হয়ে যায়। যদিও বিচ্ছেদের পর রুদ্রর বিরুদ্ধে তসলিমা নানা সময় নানা রকম অভিযোগ তোলে আর এর কিছু হাল পরে ডাহার বাসভবনত কবির অকাল প্রয়াণ ঘটে। হাবিবা শিউলি, C+ TV।